আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই সুস্থ এবং ভালো আছি। আজকে আপনাদেরকে আমার ছেলেদের দেয়া একটি গিফট নিয়ে কথা বলবো। মাদার্স ডে তো চলে গেছে, মাদার্স ডেতে আমার ছোট ছেলে সাবির আমাকে এই মিনি সুইং মেশিনটা গিফট করেছে। আজকে আপনাদেরকে সেটা একটু খুলে দেখাচ্ছি। প্রথমে একটি নির্দেশনা বুক পাবেন আপনারা এতে। মেশিনটা এখন আমি বের করছি। এটি একটি ইলেকট্রিক মেশিন, ব্যাটারির মাধ্যমে ওটা চলবে। এটি অ্যাডাপ্টার, এটির মাধ্যমে ইলেকট্রিক কানেকশন করতে হবে এটিকে। এই যে মেশিনটি, এটি আর এটি হচ্ছে ফুট প্যাডেল, এটি কন্ট্রোল করবার জন্য, মেশিন চালানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই যে মেশিনটি, এখানের মধ্যে দুটো ববিন থাকে, এটি টেনশন নাট আর এটি হচ্ছে ববিনের জায়গা। এই ববিনটি থেকে সুতা এখানের মধ্যে যাবে, আর এখানে ভিতরেও একটি ববিন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ববিন আর একটা, এটি একটু সাবধানে ব্যবহার করতে হবে, যেহেতু এটি প্লাস্টিকের বডি, খুব সাবধানে এটিকে ব্যবহার করতে হবে। তবে আমি এটি দিয়ে সেলাই করেছি আগে, তো সেলাই করে দেখেছি এর মাধ্যমে সেলাই মোটামুটি ভালোই হয়। যারা নতুন সেলাই করেননি বা সেলাই শিখতে চাচ্ছেন, তারা প্রথমে এই ইলেকট্রিক মেশিনের সাহায্যে সেলাই শিখতে পারেন, পরবর্তীতে আপনি মেশিন কিনে সেলাই কাজ চালিয়ে নিতে পারবেন। এই মেশিনের সাথে আরেকটি আমি উপহার পেয়েছি, সেটি হচ্ছে একটি সুতার বক্স, আমি এখানে উপহার পেয়েছি। বক্সটি আমি পরে খুলে দেখাবো, আগে মেশিনটি সম্পর্কে একটু বলি। মেশিনে ববিনে যদি সুতা শেষ হয়ে যায়, তখন সুতা পরার জন্য এই স্প্যান্ডেল, থ্রেড স্প্যান্ডেল রয়েছে, সেটা এভাবে টেনে তুলতে হবে। এখানের মধ্যে সুতোর বান্ডিলটা রেখে আমরা ববিনে সুতা ভরতে পারি। প্রথমে খোলার পর সুতো জড়ানো, এই ববিনটি এখানে দেয়া থাকবে, আর সুতোটা এখানে শুয়ের সাথেও পরানো থাকবে। আপনি একটু দেখে নেবেন, যদি কোনো কারণে সুতো ছিঁড়ে যায় বা লাগাতে হয়, তখন আপনাকে এই যে যেভাবে করে দেয়া আছে, ববিন থেকে টেনশন নাটের মাঝে, টেনশন নাটের পরে এখানে একটি স্প্রিং টাইপের নট আছে, সেটার মধ্য দিয়ে সুতো নিয়ে টেক আপ লিভারের মধ্যে, এই যে টেক আপ লিভার যেটা আছে, সেখানের মধ্যে সুতো পরাতে হবে। তারপর আমরা আবার এখানে স্প্রিংয়ের একটা নট আছে, সেখানের মধ্যে পরিয়ে আমরা এখানে যে ছিদ্রটা আছে সেটি দিয়ে ঢুকিয়ে শুয়ের মধ্যে সুতা পরাবো। আর ভেতরের ববিনটার মাঝে সুতা কিন্তু এভাবে করে পরানো থাকে। সুতা শেষ হয়ে গেলে আপনি থ্রেড স্প্যান্ডেলের মাধ্যমে এই ববিনের মাঝে সুতা পরিয়ে আবার এই নিচের অংশে রেখে দিতে পারেন, সেট করতে পারেন। এটি হচ্ছে হ্যান্ড হুইল, আমরা হাতের মেশিনে হ্যান্ড হুইল যেটা থাকে সেটিকে ঘুরিয়ে সেলাই করা হয়, আর এখানে ইলেকট্রিক মেশিনে এটি হচ্ছে হ্যান্ড হুইল। আর এখানে ববিনে সুতা পরার জন্য একটা অংশ দেয়া আছে, এভাবে করে হালকা করে চাপ দিলে এই অংশটি বের হয়ে যাবে। এটির নাম হচ্ছে ববিন উইন্ডার স্পুল, এটি হাতে হালকা করে চাপ দিলে বের হয়ে যাবে।
আবার হাত দিয়ে চাপ দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এই অংশটি ভেতরের দিকে ঢুকে যাবে। এটি হচ্ছে অন অফ সুইচ। এভাবে করলে অন হবে, আবার চাপ দিলে এটি বের হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে। আর এই অংশটি হচ্ছে সুতো সেলাই স্প্রেড বাটন, মানে এটা সেলাই বড় বা ছোট সেটার জন্য কাজে ব্যবহৃত করা হয়। এটা সেটি সেই কাজে সেলাই বড় বা ছোট করার কাজে এটি ব্যবহার করা হয়। আমি যদি বা সেলাই তেমন ভালো করতে পারি না, তবে মোটামুটি নলেজ নিয়ে আমি এই মেশিনটির কথা বলছি আপনাদেরকে। আমি এটি নতুন নিয়েছি, একটু আধটু সেলাই পারি, তাই এটি সম্পর্কে একটু রিভিউ দিলাম। আমার কাছে এটির এই সেলাই মেশিনটি দিয়ে সেলাই করতে তেমন খারাপ লাগেনি, আপনারাও করে দেখতে পারেন। এখন আমি ফুট প্যাডেল কন্ট্রোলের লাইনটি কানেকশন দেব এখানে, এখানে লেখা আছে ফুট প্যাডেল, সেই অংশটিতে আমি পিনটি প্রবেশ করাচ্ছি। এরপর অ্যাডাপ্টারের কানেকশনটি আমি এখানে দিচ্ছি, এখানে লেখা আছে কোন অংশে অ্যাডাপ্টারটি লাগাতে হবে। এই যে, কঠিন তেমন কোনো কাজ নয়, খুবই সহজ। এখন আমি এটাকে ইলেকট্রিক কানেকশন দেব। রাতের বেলা সেলাই সহজে করার জন্য এখানে একটি লাইট দেওয়া আছে, অন অফ বাটনও এখানে দেওয়া আছে। আপনি ইলেকট্রিক কানেকশন দিলে এই লাইটটি জ্বলবে, আর আপনি যদি ব্যাটারি দিয়ে চালান তাহলেও কিন্তু এটি কাজ করবে। এই মেশিনের সাহায্যে আমি আমার একটি ওড়নার পাশ দুপাশ সেলাই করেছি, সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেলাই করেও দেখাবো। দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, ভিডিওতে আমাকে সহযোগিতা করছে আমার ছেলে সাবির। সাবির, সেলাইটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। সুন্দর কিন্তু বলবে ভিউয়ার্সরা, তুমি বলে দিয়েছো, থ্যাংক ইউ তোমাকে, তোমার গিফটের জন্য তোমাকে ধন্যবাদ। ভিউয়ার্স দেখুন সেলাইটা কি বোঝা যাচ্ছে, মোটামুটি সেলাই চালিয়ে নেওয়া যাবে। আর আপনারা যদি এক্সপার্ট হন তাহলে তো কথাই নেই, সেলাই আরও বেশি সুন্দর হবে। আর ব্যাটারি সেকশনটি এখানে একটু চাপ দিয়ে, এই যে চারটি পেন্সিল ব্যাটারি লাগবে এখানে সেলাই করার জন্য। আর সুতার বাক্সটি এখন খুলে দেখাচ্ছি, এখানে এরকম এক সেট সুই পাবেন, সেফটি পিন আছে, কাটার দেয়া আছে, তারপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি, এটা তো আমারটা তাই না, এখানে 10টি সুতার বান্ডেল দেয়া আছে, 4টি এক্সট্রা মেটাল ববিন দেয়া আছে, আবার সুতো পরানোর একটা ছোট যন্ত্র দেয়া আছে, এটি দিয়ে আপনি অনায়াসে সুতো পরাতে পারবেন, শুয়ে সুতো পরাতে পারবেন এটির মাধ্যমে। আর একটি কাটার দেয়া আছে এরকম মিনি কেচির মতন, এই এই হচ্ছে সুতার বাক্সের জিনিসপত্র। সুতার বাক্সটি আমার খুব পছন্দ হয়েছে, প্রয়োজনীয় একটি উপকরণ। মিনি সুইং মেশিনের সতর্কতার একটি বিষয় হচ্ছে এটি খুব হালকা এবং পাতলা হওয়ায় এবং প্লাস্টিক বডি হওয়ায় পড়ে গেলে একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে, আর এই মেশিন দিয়ে সেলাই করা যাবে না। তো সুতরাং সাবধানে এটি করতে হবে, আর সেলাই করার সময় এটি এরকম হালকা হওয়ায় একটু নড়তে থাকে, তাই একটু সাবধানে সেলাইটা করতে হবে। আর এমনি আপনারা ছোটোখাটো সেলাই সাবধানতার সাথে করলে এই মেশিনটি দিয়ে আপনাদের সেলাই কাজ সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। এই সুইং মেশিনের ম্যানুয়ালের মধ্যে সব কিছু দেয়া আছে, আপনারা পড়ে নিতে পারবেন, বাংলায়ও দেয়া আছে,
খুব সহজে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন। এই সুইং মেশিনের সাহায্যে আমি এই সালোয়ারটি সেলাই করেছি, অর্ধেক সেলাই করেছি, সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আর একটু করে সেলাইও আমি আপনাদেরকে দেখাবো। লিভারের সাহায্যে প্রেশার ফুড উপরে উঠবে, আমরা লিভারকে উপরে তুলে প্রেশার ফুডটিকে উপরে তুলেছি। এখন আমি কাপড়টি এখানে দিয়ে একটু সেলাই করে দেখাবো। ফুড প্যাডেলের মাধ্যমে আমি এখন সেলাই করছি। ফুড প্যাডেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা খুবই সহজ। অন অফ বাটন দিয়ে যদি অন করে করেন তখন সেটাকে একটু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এই যে দেখুন সেলাইটা, আমার সেলাইটা একটু টান খেয়ে গেছে, আমি একটু টেনশন নাটটা ইয়ে করে দিলে ঠিক হয়ে যাবে। দেখুন এখন সেলাইটি ঠিক হয়ে গেছে। আবার এখন অন অফ বাটনের সাহায্যে করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিন্ন কালারের সুতা দিয়ে সেলাই এখানে কেমন হবে। এখন আপনারা বুঝে দেখেন কিভাবে করে সেলাই করবেন বা এই মেশিনটি দিয়ে সেলাই করা সম্ভব কি না। অবশ্যই যাবে, আপনার যদি একটু ভালো যত্ন নিয়ে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু যে কোনো কিছু আপনারা অনায়াসেই এই ছোট মেশিনটি দিয়ে সেলাই করতে পারবেন, এটা আমার মতামত। এখন যারা নতুন শিখছেন তারা এই মেশিনের মাধ্যমে নিজেরা চেষ্টা করে নিজেদের হাত পাকাপোক্ত করতে পারবেন বলে আশা রাখছি। আজ এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।